সবাইকে স্বাগত আজকের ক্লাসে। তো আজকে হচ্ছে আমরা একটি এমসিকিউ প্রশ্ন হচ্ছে সলভ করব। আমি হচ্ছে এখানে অপশনগুলো দেইনি, তো হচ্ছে যারা হচ্ছে করতে পারবা তারা হচ্ছে ভিডিও পজ করে একটু ট্রাই করতে পারো। তো এরপর যদি হচ্ছে না পারো তুমি হচ্ছে পরে সমাধানটুকু এখান থেকে দেখে নিও। তো প্রশ্নটি হচ্ছে এরকম যে 1i+2i² + 3i³ + 4i⁴ এমন করতে করতে হচ্ছে 100 × i⁴ ইকুয়ালস কত। ঠিক আছে, এতটুকু তো এটা হচ্ছে আমাদের। আর এখানে আই এর পরিচয় হচ্ছে তোমরা বুঝেই ফেলছো এতক্ষণে যে আই হচ্ছে আমাদের সেই জটিল সংখ্যার যেই অংশ, ইমাজিনারি নাম্বার আই, সে আই হচ্ছে আই এর মান কত আমরা জানি √-1। ঠিক আছে, এতটুকু। তো হচ্ছে এখন এই যে প্রশ্নটি করা হলো, প্রশ্নটি হচ্ছে 100 পর্যন্ত দেওয়া আছে। তো আমি হচ্ছে এখন যদি এই প্রশ্নটা যদি এখানে 100 পর্যন্ত না দিয়ে যদি হচ্ছে এন পর্যন্ত দেওয়া যেত, অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমি যদি এই ব্যাপারটাকে এন দিয়ে সমাধান করি তাহলে হচ্ছে যে কোনো সংখ্যার জন্য পারবো। যেমন এখানে তো তোমাকে 100 জন্য দিয়েছে, হয়তো অন্য আরেকটা পরীক্ষা হচ্ছে 500 জন্য দিবে। তো তুমি কী করবা হচ্ছে এটাকে এন এর জন্য সলভ করে নাও। তো এন এর জন্য সলভ করে নিলে সেখানে শুধু এন এর মান কত বসিয়ে দিবা, 100 বসিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। তো আমি এখানে প্রশ্নটা কী করবো, এন এর জন্য সলভ করব, করে হচ্ছে সেখানে এন এর মান 100 বসিয়ে দিই। ঠিক আছে, এতটুকু। তো এন এর জন্য যদি করি তাহলে এটা দাঁড়াবে কেমন, এরকম দাঁড়াবে যে 1i+2i² + 3i³ + 4i⁴ n×i⁴ ইকুয়ালস হচ্ছে কত। ঠিক আছে, এতটুকু। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই যে কত আসবে মান, এই মানটাকে হচ্ছে আমি ধরে নিলাম এস, যে এস ইকুয়ালস হচ্ছে 1i+2i² 3i³ · n×i⁴ অর্থাৎ এটাকে হচ্ছে এই যে সমষ্টিটা বের করলে দাঁড়াবে তার মান কত, এস আমি হচ্ছে এটা ধরে নিলাম। তো এটাকে হচ্ছে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, তারপর এই যে 1 নম্বর সমীকরণটাকে পেলাম সেটাকে হচ্ছে আই দ্বারা গুণ করে দিই। তো আই দ্বারা গুণ করলে দাঁড়াবে কেমন, এরকম দাঁড়াবে যে আইএস ইকুয়ালস হচ্ছে 1i² + 2i³ + 3 × i⁴ + 4 × i⁴ · n-1 × i⁴ n + n i⁴ n+1। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ, আমি যে একটু দেখাই লেজার দিয়ে, যে দেখো এখানে হচ্ছে এই কোনো একটা পদের মধ্যে আই এর পাওয়ার যত তার সহগ তার চেয়ে 1 কম। তুমি দেখো এখানে হচ্ছে আই এর পাওয়ার হচ্ছে 3, তার সাথে সহগ হচ্ছে কত, 2, অর্থাৎ 1 কম। একইভাবে এখানে দেখো আই এর পাওয়ার হচ্ছে 5, তার সহগ কত, 1 কম। এই জন্য হচ্ছে আমরা শেষের যে দুইটা পদ এভাবে লিখেছি। দেখো এখানে আই এর পাওয়ার হচ্ছে এন, তার থেকে সহগ কত, 1 কম। এদিকে এদিকে আই এর পাওয়ার n+1, তার সহগ কত, এন। তো এটাকে হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিই। তো 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এইবার আমরা হচ্ছে একটা কাজ করি, এই 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে দিই। তো বিয়োগ করে দিলে দাঁড়াবে কেমন, এরকম দাঁড়াবে যে হচ্ছে s-is, তারপর হচ্ছে i+i² এখানে দেখো একটা জিনিস দেখো যে এখানে তো 1i, ঠিক আছে, তো 1i থেকে আসলে কোনো কিছু বিয়োগ জানা, তো এখানে 1i-কে আমরা শুধু i লিখেছি। দেখো এখানে 2i² থেকে 1i² বিয়োগ করলে কত থাকতেছে, i² এখানে 3i³ থেকে 2i³ এখানে থাকতেছে শুধু i³ এখানে 4i⁴ এখানে 3i⁴ বিয়োগ চলে গেলে শুধু i⁴। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে 1 নম্বর সমীকরণে সবসময় 2 নম্বর সমীকরণ থেকে 1 বেশি করে পদগুলো রয়েছে, অর্থাৎ এখানে i³ রয়েছে 2 বার, ওইখানে হচ্ছে i³ রয়েছে 3 বার, এখানে i⁴ 3 বার, ওইখানে i⁴ রয়েছে 4 বার। অর্থাৎ 2 নম্বর সমীকরণে যে সকল পদ যত সংখ্যক বার রয়েছে 1 নম্বর সমীকরণে ওই সকল পদই রয়েছে কিন্তু 1 বার করে বেশি রয়েছে। তো 1 বার বিয়োগ করে দিলে হচ্ছে 1 বার করে অতিরিক্ত থাকবে, এবং সেটা দেখো এখানে হচ্ছে i, এখানে আই, এখানে যেহেতু 1টা করে অতিরিক্ত রয়েছে তাই হচ্ছে i² i³ + i⁴ এমন করে হচ্ছে \n i⁴ n, আর প্লাস এই শেষের পদটুকু হচ্ছে বিয়োগ যাবে না কারণ এটার হচ্ছে অল্টারনেটিভ এখানে কোনো নাই। এখানে শেষ পদ হচ্ছে i⁴ n, কিন্তু এখানে শেষ পদ হচ্ছে i⁴ n+1, তাই হচ্ছে এটা বিয়োগ যাবে না। ঠিক আছে, এতটুকু। এখন সমস্যা হচ্ছে যে এখানে আবার হচ্ছে আরেকটি ধারা উদ্ভূত হয়েছে যে i+i² + i³ + i⁴ · i+i⁴ n, এখন হচ্ছে আবার এইটার মান জানা লাগবে। তো আমরা কী করবো এখন হচ্ছে এই যে ধারাটা, আমি হচ্ছে একটু হাইলাইটার দিয়ে দেখাই যে এই যে ধারাটা, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই, এই যে ধারাটা, হ্যাঁ এই যে ধারাটা, এই ধারাটার মান আমি কী করবো আলাদা করে হচ্ছে বের করে নিয়ে আসবো, তারপর হচ্ছে যে সেটা এনে হচ্ছে এখানে বসাই দেবো, তাহলে হচ্ছে হয়ে যাবে। তো আমরা যাই আগে হচ্ছে বের করে আনি।
তো এখন আমরা হচ্ছে যে ওই যে ধারাটা হচ্ছে আমরা দেখে আসলাম সেটার মান হচ্ছে এখানে আমরা আলাদা করে বের করে যাব তো আমরা হচ্ছে ওই ধারাটাকে এবার s1 ধরে নিই যে হচ্ছে ওই ধারাটা ইকুয়ালস হচ্ছে কত s1 ধরে নিলাম যে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 প্লাস i টু দি পাওয়ার n এখন আমরা আবার ওই একই নিয়ম যে হচ্ছে এর আগে কি করছিলাম যে ওই ধারাটাকে i দ্বারা গুণ করছিলাম তো এবার কি করে i দ্বারা গুণ করে দিই তো i দ্বারা গুণ করলে কত আসতেছে i s1 তারপর হচ্ছে i স্কয়ার প্লাস i কিউব i টু দি পাওয়ার 4 প্লাস i টু দি পাওয়ার 5 ডট 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 প্লাস i টু দি পাওয়ার n প্লাস হচ্ছে i টু দি পাওয়ার n প্লাস 1 তো এখন কি করব এইবারও একই নিয়ম যে হচ্ছে কি করে দিব এক নাম্বারটা থেকে দুই নাম্বারটাকে বিয়োগ করে দেব অর্থাৎ প্রথমে যে আমাদের s1 রয়েছে সেটা থেকে i s1 কে বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করে দিলে থাকে কি s1 ইনটু 1 মাইনাস i ইকুয়ালস হচ্ছে i মাইনাস i টু দি পাওয়ার n প্লাস 1 দেখো এখানে হচ্ছে সবগুলো কি এখানে শুধু i বাকি থাকবে আর বাকি সবগুলো এখানে দেখো i স্কয়ার সাথে i স্কয়ার বিয়োগ চলে যাবে i কিউব থেকে i কিউব বিয়োগ চলে যাবে i টু দি পাওয়ার 4 থেকে i টু দি পাওয়ার 4 বিয়োগ চলে যাবে শেষে গিয়ে শুধু থাকবে এখানে কত i টু দি পাওয়ার n প্লাস 1 এবং সেটা হচ্ছে যেহেতু বিয়োগ চলে যাবে তাই হচ্ছে এখানে বিয়োগ চলে যাচ্ছে তো এখান থেকে হচ্ছে আমরা s1 এর মানটা কত পাবো i মাইনাস i টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই i মাইনাস 1 ঠিক আছে দরকু এখন আমরা হচ্ছে এই s1 এর মানটুকু নিয়ে ওই সমীকরণে বসিয়ে দিব ঠিক আছে দরকু হ্যাঁ তো আচ্ছা তোমরা হচ্ছে দেখলা যে হচ্ছে আমরা এই ধারাটার মান কি বের করছি হচ্ছে i ইনটু i টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস i তোমরা হচ্ছে এটা দেখলা তা হচ্ছে আমি এখানে হচ্ছে এই যে লাল যে চিহ্নিত দিয়ে যে ধারাটায় ধারাটার মান আমরা পাইছি কত i ইনটু i টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই i মাইনাস 1 মাইনাস i প্লাস হচ্ছে n i টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ বাকি যে মানটুকু রয়েছে সেটা আমরা হচ্ছে এখানে বসিয়ে দিলাম আর বাম পাশে হচ্ছে দেখতে পাচ্ছ যে s মাইনাস i s এখান থেকে হচ্ছে s কমন চলে যায় তাহলে কি থাকে 1 মাইনাস i ঠিক আছে দরকু আচ্ছা তারপরে কি করব যে 1 মাইনাস i হচ্ছে ডান পাশে পাঠিয়ে দিব কারণ আমাদের দরকার কার মান s এর মান ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আমি যদি ডান পাশে পাঠাই দিই তো এখানে হচ্ছে ভাগ চলে যাবে 1 মাইনাস i স্কোয়ার আর এখানে হচ্ছে 1 মাইনাস i দ্বারা ভাগ যাবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে পরের ক্যালকুলেশনে যাই তো এখান থেকে হচ্ছে আবার দেখো যে এই এবার আমাদের হচ্ছে এই মূল কাজ হচ্ছে ওই যে মূল ধারা আমাদের হচ্ছে এই যে মূল ধারাটা এই মূল ধারার মান বের করা এখানে দেখো কত মান আমরা বলছিলাম n এর মান কত বসিয়ে দিব 100 বসিয়ে দিব তো হচ্ছে এখানে হচ্ছে 100 বসিয়ে দিলাম 100 বসিয়ে দিলে এখানে হচ্ছে কত আসবে 101 কারণ দেখো এখানে কত n প্লাস 1 তো 100 বসিয়ে দিলে 100 সাথে 1 যোগ করলে 101 ঠিক আছে আর এখানে হচ্ছে 1 মাইনাস i স্কয়ার বাকি সব ঠিকঠাক শুধু n এর মান কত বসিয়েছি 100 এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসতেছে যে s ইকুয়ালস হচ্ছে i 1 মাইনাস 1 ডিভাইডেড বাই আই মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস একশো আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই আমরা জানি যে আয়ের উপর যদি 100 পাওয়ার হয় সেটা কত হয়ে যাবে 1 আমরা হচ্ছে এটা কিভাবে বের করলাম যে তুমি যদি 100 কে চার ধারা ভাগ করো তাহলে কত আসতেছে ভাগশেষ শূন্য আসতেছে তাই সুতরাং এটার মান আসবে কত 1 তোমরা হচ্ছে জটিল সংখ্যা হচ্ছে এগুলো পড়ছো আমি ধরে নিতেছি তো সেই হিসাবে আমি হচ্ছে লিখে দিলাম তাহলে এই যে টার্মটা এই টার্মটা কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে শূন্য হয়ে গেলে শুধু বাকি থাকবে কি এই অংশটা শুধু বাকি থাকবে তাহলে হচ্ছে লিখে দিব কি s ইকুয়ালস হচ্ছে 100 i ইনটু i প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস i স্কোয়ার ঠিক আছে আমি ওপর নিচে কি করছি i প্লাস 1 দ্বারা হচ্ছে গুণ করে দিছি ঠিক আছে তাহলে ওপর নিচে i প্লাস 1 দ্বারা গুণ করলে নিচে কি হয় a মাইনাস b ইনটু a প্লাস b তো সেখান থেকে লিখছি কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র তারপর তুমি হচ্ছে যদি ফার্দার করো মানটা চলে আসবে কত s ইকুয়ালস হচ্ছে 50 ইনটু i মাইনাস 1 এটাই হচ্ছে আমাদের ধারার যে যোগফলটা ঠিক আছে তো রকম